রাজ্য সরকার 1 লাখ নিযুক্তি প্রতিশ্রুতি পূরণ করার ক্ষেত্রে সবল খোঁজ আজি ঘোষণা হব রাজ্য সরকার চতুর্থ বর্গের পদের নিযুক্তির লিখিত পরীক্ষার ফলাফল দুমাহ নহতে ঘোষণা করা হব ফলাফল অসম সরকারের বিভিন্ন বিভাগের চতুর্থ বর্গের পদের নিযুক্তির বাবে আসাম স্টেট লেভেল রিক্রুইটমেন্ট কমিশনে অনুষ্ঠিত করেছিল পরীক্ষা www.sebaonline.org উপলব্ধ হব ফলাফল পরীক্ষার্থীসকলের মুক্তি করা হয়েছে একটা হেল্পলাইন নম্বর সেই অনুসরি 9667062053 নম্বরত লাভ করব ফলাফল সংক্রান্তীয় সহায় উল্লেখযোগ্য যে চতুর্থ বর্গের 13341টা পদ পূরণের লক্ষ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছিল সম্পূর্ণ স্বচ্ছ আর নিকাভাবে সম্পন্ন পরীক্ষার ফলাফলে রাজ্যখন সেবা আগবহার সুযোগ দিব নবপ্রজন্মক 21 আগস্টত অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বর্গের পদের লিখিত পরীক্ষা উল্লেখযোগ্য যে 48টা বিভাগত অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় আর চতুর্থ বর্গের পরীক্ষা অবশ্যই এই বাছনি পরীক্ষার উত্তীর্ণের পিছতো মৌখিক পরীক্ষার অবতীর্ণ হব লাগিব প্রার্থীসকল মৌখিক পরীক্ষার উত্তীর্ণ সকলেহে লাভ করব চাকরি নিউজ লাইভের হাতত পড়া তথ্য অনুসরি 1টা পদর বিপরীতে 2গৰাকী প্রার্থী উত্তীর্ণ হয়েছে প্রারম্ভিক পরীক্ষা আমি পুনৰবাৰ জনাইছো যে রাজ্য সরকারের যে 1 লাখ নিযুক্তির প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এক সবল খোঁজ আর আজি রাজ্য সরকারের চতুর্থ বর্গের পদর নিযুক্তির লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হব দুমাহ নহতে ঘোষণা করা হব ফলাফল আর অসম সরকারের যে বিভিন্ন বিভাগের চতুর্থ বর্গের পদের নিযুক্তির বাবে আসাম স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশনে এই পরীক্ষা অনুষ্ঠিত করেছিল www.sebaonline.org এই পরীক্ষার ফলাফল উপলব্ধ হব ইফালে পরীক্ষার্থীসকলের বাবে একটা হেল্পলাইন নম্বর মুক্তি করা হয়েছে নম্বরটি হয়েছে 9667062053 আর এই নম্বরত ফোন করে লাভ করব পারিব ফলাফল সংক্রান্তীয় সহায় উল্লেখযোগ্য যে চতুর্থ বর্গের এই পদের 13341টা পদ পূরণের লক্ষ্যে এই পরীক্ষা সম্পন্ন হয়েছিল সম্পূর্ণ স্বচ্ছ আর নিকাভাবে সম্পন্ন করা হয়েছিল পরীক্ষা আর এই পরীক্ষার ফলাফলে রাজ্যখনক সেবা আগবহার সুযোগ দিব নবপ্রজন্ম 21 আগস্টত চতুর্থ বর্গের পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উল্লেখযোগ্য যে 48টা বিভাগত অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় আর চতুর্থ বর্গের পরীক্ষা অবশ্যই এই বাছনি পরীক্ষাত উত্তীর্ণের পাছতো মৌখিক পরীক্ষাত অবতীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষাত অবতীর্ণ হব লাগিব প্রার্থীসকল আর মৌখিক পরীক্ষাত উত্তীর্ণ সকলেহে চাকরি লাভ করব ইফালে নিউজ লাইভের হাতত পড়েছে আন এক তথ্য আর এই অনুসরি 1টা পদর বিপরীতে 2গৰাকী প্রার্থী উত্তীর্ণ হয়েছে প্রারম্ভিক পরীক্ষায়